গাজা উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। দুই দিনের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে, আহত হয়েছে অন্তত ২০৪ জনের। শুক্রবার ফিলিস্তিনের ইসলামিক জিহাদের কমান্ডার ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর যুদ্ধ শুরু হয়। জবাবে ইসরায়েলের রকেট ছুঁড়ে ইসলামিক জিহাদ। ইসরায়েলের পাল্টা হামলায় বন্ধ হয়ে গেছে গাজার একমাত্র বিদ্যুৎ কেন্দ্র। নির্বিচারে গাজার সাধারণ মানুষের ঘরবাড়িতে হামলা চালিয়ে যাচ্ছে দখলদাররা। গাজায় হামলার জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার করেছে ইরানের এলিট ফোর্স বিপ্লবী গার্ড। সর্বোচ্চ সংযমের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যুদ্ধ নিরসনে মধ্যস্থতা করছে মিশর। তবে ইসরায়েল জানায় শান্তি আলোচনার সুযোগ নেই। সপ্তাহব্যাপী হামলার পরিকল্পনা আছে বলেও জানায় তেল আবিব। Other funeral processions were escorted